গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আর দেখো, সকাল সকাল উঠে আমি কাজ আরম্ভ করে দিয়েছি। তো ছেলেকে কিছুটা ম্যাগি করে দিলাম, টিফিন করে দিলাম, দিয়ে আর এই যে মশারি গুছাচ্ছি আর কি। মশারি আর কাজ করতে করতে কি বলতো, কাজে এনার্জি না থাকলে যেটা হয় আর কি, একটু করে কাজ করছি আর একটু করে বসে বসে গল্প করছি আমি আর ছেলে। তো এই করতে করতে বেশ বেরিয়ে গেছে অনেকটা সময়, এখন বাজে 11:30। এখন আমি সবে বিছানায় হয়ে যাচ্ছি, কাজ করতে একদম মন লাগছে না। তো সেই বিছানাটা গুছাবো, মশারিটা গুছালাম, বিছানাটা গুছাবো, তারপরে আর অন্যান্য কাজ আছে আর কি। তো ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই। তো বাপি বললো, মা আগে তুমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর অন্যান্য কাজ করি, ও আমাকে আছে কাজে হেল্প করবে, এখনো করেনি, করবে আর কি। বিছানাটা গুছিয়ে দিলে ও আর একটু হয়তো, ও আমাকে অনেকটা হেল্প করে, তো ঘরটা মুছে দেয়, না পারলে কি হবে বলো, আমার তো আর মেয়ে নেই ছেলে, এই জন্য আর কি। আর বাপির বাবা চলে গেছে অফিসে আজকে সকালবেলা, বললো, আমি বললাম রান্না করতে যাচ্ছিলাম, তো বললো রান্না মানে তোমাকে অন্য কিছু করতে হবে না, তুমি শুধু আমার জন্য খিচুড়ি বানিয়ে নাও। তো আমি ভাবলাম যে ওর একার জন্য আর খিচুড়ি কেন, নিরামিষ দিনে, তাহলে আমাদের দুজনের জন্য করে নিই, বলে তিনজনের জন্য খিচুড়ি করে নিয়েছি। আর আর বাপির বাবাকে করে দিয়েছি খিচুড়ির সাথে কি যেন পাঁপড় ভেজে দিয়েছি, ও বললো ওটাই হয়ে যাবে। আর বাপিকে এখন কি খায়, পাঁপড় তো থাকবে, আর তার সাথে হয়তো বেগুনি টেগুনি কিছু করবে, করলে করতে পারে। বিছানাতে আগে ভালো করে গুছিয়ে নিই, বাকি রিমোটটা রাখো তো ওইদিকে, এই নাও। বেড কভারটা আজকে তুলবো না, বাকি কালকেই বলতে পাল দিয়েছে, ওটা কাটা যাচ্ছে না, আর আজকেও কিন্তু আকাশে অনেক মেঘ করে রয়েছে, বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, বেশ সকাল থেকে মেঘ করে আছে, আর দুদিন দিয়ে তো বৃষ্টি হয়ে গেল। তো চলো অন্যান্য কাজগুলো করে নিই। বাপি বলল আজকে ম্যাগির স্যুপ খাবে, তো এই জন্য আর কি দেখো ম্যাগির স্যুপ বানাতে চলে এলাম। তো ও কিন্তু ম্যাগিটা বেশ জল জল করে খেতে পছন্দ করে, স্যুপ টাইপের, আর সবজি দিয়ে করলে টুললে অতটাও পছন্দ করে না। তো যাই হোক, এটা খাটনিটাও কম আর খেতে যেহেতু পছন্দ করে, তাই এটাই আমি বারবার বানিয়ে দিই আর কি। তবে ওর মশলার পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে, মশলা দিয়ে একটু স্যুপটা ভালো করে দিতে হয়। তো
ছেলেকে টিফিন দিলাম, দিয়ে আর ঘর দুয়ার পরিষ্কার করতে চলে এলাম। আর আকাশটা সকাল থেকে এত মেঘ মেঘ করে আছে, দুদিন দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছিল, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। আজকে আবার একদম সকাল থেকে আকাশটা মুখটা গম্ভীর করে রেখে দিয়েছে। তো আকাশ যদি এরকম থাকে তাহলেও কিন্তু ভালো লাগে না। তো আমি চলে এলাম ঘরটা পরিষ্কার করতে। তো দেখো আমি গলায় কিন্তু বেলটা বেঁধে নিয়েছি, বেঁধে নিয়েই কাজটা করছি। আর ডক্টর বলে দিয়েছে সবসময় কিন্তু এটা পরতে হবে, শুধু জাস্ট মানে শোয়ার সময় বেলটা খুলতে হবে, আর এটা নালে সব সময় কাজের সময় তো বিশেষ করে পড়তে হবে। কারণ এই যে আমার গলাটা যদি ঘাড়টা যদি একটু ঝুঁকে থাকে তখন যন্ত্রণাটা বেশি হবে, আর কিন্তু আমার গলার সমস্যাটা ঘাড়ের সমস্যাটা কিন্তু আর সারবে না। তো আমি তো যেহেতু সবাই নতুন নতুন পড়ছি, একদম পড়তেই পারছি না, গলার মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, আবার যেন বেশি ব্যথা ব্যথা করছে। তো আমি যতটুকু পারছি দু চার মিনিট করে পড়ছি আর আবার খুলে রেখে দিচ্ছি, এরকমই সারাদিনই করছি। বাপের বাবা আমাকে বকাবকি করছে, তাহলে তোমার কী করে সারবে, তুমি এটা কেন করছো না, বারবার কেন খুলে রেখে দিচ্ছ। তো কী বলবো বলো তো, মানে এটা একটা অস্বস্তিকর, দেখতেও যেমন খারাপ তেমনই পড়তেও অনেকটা অস্বস্তিকর। তো আমার খুব কষ্ট হচ্ছে, যেন গরম লাগছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে, আর ঘাড়ের মধ্যে হাতের মধ্যে ব্যথা করছে। তো এই জন্য আমি একটু মাঝে মাঝে পড়ছি আর খুলে রাখছি। আর দেখো ঘর মুছতে মুছতে এদিকে বৃষ্টিটা ঝমঝমিয়ে এসে গেল প্রচণ্ডভাবে। কালকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো সকালে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর আজকে কিছু জামা কাপড় শুকিয়ে মেলেছিলাম, সেগুলো আর শুকাতে সময় হলো না। তো বৃষ্টিটা কিন্তু ভীষণ জোরে চলে এলো আর আমারও কাজ কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকে ভিডিওটা শেষ করি বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করব। আর আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের মতো টাটা, বাই বাই, টাটা।